বন্ধুরা, সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে থাকছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও। অবশ্যই বন্ধুরা বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করলে আপনি আমাদের সব ধরনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে। আমাদের মোবাইলে বেশি ইম্পর্টেন্ট সফটওয়্যার না থাকলে কয়েকটি সফটওয়্যার থাকে যা দিয়ে আমরা আসলে সিক্রেট কাজ করে থাকি। সো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ইউজ করি, ফেসবুক ইউজ করি, ইমো ইউজ করি। বন্ধুরা, আমাদের মোবাইলটি হাতে নিয়ে ধরলেও তারা এই অ্যাপসটি ব্যবহার না করতে পারে বা কোথাও খুঁজে পাবেন না মোবাইলে যে এই অ্যাপসটি কোথায় আছে। আপনি ইচ্ছে করলে তার কাছ থেকে অনেক দূরে রাখতে পারেন অ্যাপসগুলো, আপনি ইচ্ছে করলে অ্যাপসগুলো হাইড রাখতে পারেন, যে কারণে যে কেউ আপনার মোবাইলটি হাতে নিলেও বুঝতে পারবে না যে আপনি ফেসবুক ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন অথবা আপনি মেসেঞ্জার ইউজ করছেন। সো এটি একটি সিক্রেট ব্যাপার যা আজকাল অনেকেই আসলে মোবাইল ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করা পছন্দ করে না। সো তাদের জন্য আজকে স্পেশাল টিপস। আপনি ইচ্ছে করলে বন্ধুরা আপনার মোবাইলে যাবতীয় ইম্পর্টেন্ট অ্যাপসগুলো আপনি হাইড করতে পারেন আপনার মতো করে, এবং কেউ বুঝতেই পারবে না আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, ফেসবুক ইউজ করছেন। সো বন্ধুরা, এই কাজটি কীভাবে করতে হবে? এই কাজটি করতে হলে বন্ধুরা প্রথমেই আপনাকে প্লে স্টোর যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর দেখুন বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি একটি অ্যাপস ওপেন করে আছে আপনার জন্য, হাইড অ্যাপস, হাইড অ্যাপ্লিকেশন আইকন। তো এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা আমি এই অ্যাপসটি ওপেন করছি, আপনারা সেম এইভাবে ওপেন করবেন। সো ওপেন করার পর দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপ ডাটা ফাউন্ড, তার মানে আমার এখানে আগে এই অ্যাপসটি ইনস্টল করা ছিল, এই জন্য একটি ব্যাকআপ ফাউন্ড পাওয়া গেছে এবং আমি সেটা ডিলিট করে দেব। আমি ইয়েস করে দিলাম। দেখুন ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা ইনস্টল অ্যাড ওয়ান, সো আমাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি ইউজ করার জন্য। ডিভাইস ইজ নট রুটেড, প্লিজ ইনস্টল দিস ডিসি লঞ্চার। এই কাজটি করতে হলে আমাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, তাই আমরা ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছি ডিসি লঞ্চার অ্যান্ড্রয়েড, এটি একটি অ্যাপস। এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে, ইনস্টলে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন। 3 MB/MB একটি সফটওয়্যারটি। তো ডাউনলোড হওয়ার পর বন্ধুরা আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি ডিসি লঞ্চার ইজ ডেডিকেটেড, এটা মেকিং ইউর ফোন, যা আমরা সেট করে নেব। তো সেট করে নেওয়ার পর বন্ধুরা, এই হচ্ছে আমার ডিসি লঞ্চার, এরকম আসবে। ট্যাপ ডিসি লঞ্চার গট ইট দিতে হবে এবং এখানে একটি মার্ক চিহ্ন করে দিতে হবে, তারপর ব্যাক হয়ে বের হবেন। সো আমাদের রেডি হয়ে গেল এই লঞ্চারটি। এবার দেখুন মজার ব্যাপার, সো আমরা যে কোনো অ্যাপসকে এবার হাইড করতে পারবো। কীভাবে হাইড করবো? দেখুন অ্যাপস হাইড, এই অ্যাপসে আমরা ঢুকে পড়ছি। ঢুকে পড়ার পর আমাদের প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর বন্ধুরা দেখুন নিয়ে যাবে আমাদের একদম যেখানে অ্যাপসগুলো থাকে। সো আমাদের এখানে অনেক অ্যাপস আছে, সাপোর্ট আমি আমার ইমো এবং আমি আমার মেসেঞ্জার, দেখুন আমি আমার অনেক কিছু আমি হাইড করে ফেলতে পারি এখান থেকে। সো আমি শেয়ারটা হাইড করে দিলাম, তারপর দেন হাইড থ্রিতে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি পিনকোড ইজ নট ইয়েট, সো আমাকে একটি পিনকোড একটা সেট করে নিতে হবে। সেট ইট করে নিচ্ছি, এবং সেট ইট করার পরে একটি পিন চাইবে, আমি সাপোর্ট 0000 দিচ্ছি, আমি আবার 0000 দিচ্ছি। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটি ইমেল নাম্বার চাইবে, যদি কখনও আপনি এই পাসওয়ার্ডটি ভুলে যান, রিকভারি করার জন্য আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে ওকে করতে হবে। সো দেখুন এই তিনটি অ্যাপস কিন্তু চলে আসছে আমার অ্যাপ সাইডে। এবার আমি যদি ব্যাঙ্কে যাই আমার গ্যালারিতে, তো দেখুন গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে কোনো পাবো না, ইমো কোনো অ্যাপসই খুঁজে পাবো না, এখানে শেয়ারড কোনো অ্যাপসই খুঁজে পাবো না, তার মানে আমার অ্যাপসগুলো হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার মোবাইলটা যদি কেউ হাতে নেয়, আমার ফ্যামিলি মেম্বার্স কেউ হাতে নেয় মোবাইলটি, তাহলে কেউই বুঝতে পারবে না যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করছি, ইমো ইউজ করছি, মেসেঞ্জার ইউজ করতেছি। এই হচ্ছে আজকের টিপস। বন্ধুরা জানি না কেমন লাগছে আমাদের এই টিপসটি, যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। We'll be right back.